বেদাঙ্ক ডট কমে স্বাগত জানাই, আমি রাজা কুণ্ডু, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে জ্যামিতিক উপায়ে √21-এর মান নির্ণয় করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। চলো শুরু করছি। এই ছবিটা আমাদেরকে আঁকতে হবে, তো এই ছবিটা হলো এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি ডি বিন্দুতে √21-এর মান আমরা নির্ণয় করেছি। তাহলে এটা দুটো পাতে হবে, দুটো পাটে ভেঙে যাবে। প্রথমে আমরা আঁকবো ত্রিভুজ এ ই এফ, তার থেকে আমরা অতিভুজ √5 বের করব এবং সেই √5 কে কাজে লাগিয়ে √21 বের করব। কিভাবে করব আমরা ধাপে ধাপে দেখে নিচ্ছি। চলো শুরু করছি। তাহলে প্রথম ধাপ, প্রথম ধাপে আমরা √5 এর মান বের করব, কারণ সেটা বের করা দরকার আছে প্রথম ধাপে। তাহলে ত্রিভুজ এ ই এফ আমরা দেখতে পাচ্ছি সমকোণী, তাহলে সেই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী √5 কে যদি অতিভুজ ধরি, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু, ভূমি ধরলাম 2 একক আর লম্ব ধরলাম 1 একক, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ত্রিভুজ এ ই এফ এর ক্ষেত্রে এই নিলাম আমরা 2 একক এবং এফ নিলাম 1 একক, যেখানে কোণ AEF এই সমকোণী ত্রিভুজের 100 সমকোণ বা 90 ডিগ্রি নিলাম। তাহলে অতিভুজ AF সমান √ হোমি স্কোয়ার এই হোল স্কোয়ার আর প্লাস লম্ব স্কোয়ার এফ হোল স্কোয়ার। এই মানে হচ্ছে 2 একক নিয়েছি ছবি অনুযায়ী, আর এফ নিয়েছি 1 একক, তার জন্য আমরা পেয়েছি 2 স্কোয়ার মানে 4 আর 1 স্কোয়ার মানে 1, 4 প্লাস 1 5। তাহলে √5 একক পেয়েছি এ এফ, যেহেতু এ এফ সমান এ বি ছবি অনুযায়ী আমরা নিয়েছি, তাহলে আমরা এ বি পেয়েছি √5 একক। দ্বিতীয় ধাপে √21 আঁকা শুরু করব। √5 যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপে আবার সমকোণী ত্রিভুজ নিয়েছি, সমকোণী ত্রিভুজ এবিসি নিয়েছি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী বা উপপাদ্য অনুযায়ী √21 এর মান বের করতে দিয়েছি, তাহলে √21 কে অতিভুজ ধরলাম, √21 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু √5-এর হোল স্কোয়ার প্লাস 4-এর হোল স্কোয়ার। 5 √5-এর হোল স্কোয়ার মানে হচ্ছে 5 আর 4-এর হোল স্কোয়ার মানে 16, 5 প্লাস 16 21, তাহলে সেটাই হবে মানটা আমাদের নির্ণয়। এখানে ত্রিভুজ এবিসি নিয়েছি, ত্রিভুজ এবিসি তে মান নিলাম আমরা √5 একক এবং বিসির মান নিলাম আমরা 4 একক, কোণ এবিসি নিলাম ওই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণ বা 90 ডিগ্রি 100 সমকোণ। সুতরাং অতিভুজ এসি সমান ওবি স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি মানে হচ্ছে √5-এর হোল স্কোয়ার, এবি স্কোয়ার মানে বিসি মানে 4-এর স্কোয়ার। তাহলে এটা হলো √21 একক, ত্রিভুজের মান হলো √21 একক। যেহেতু এসি ইকুয়াল টু এডি ছবি অনুযায়ী আমরা নিয়েছি, কারণ এসি বৃত্তচাপের দৈর্ঘ্যের মান নিয়ে এডি
দৈর্ঘ্য কেটে নিয়েছি আমরা বৃত্তচাপ নিয়ে। তাহলে এডি হলো আমাদের রুট একুশ একক, অর্থাৎ ডি বিন্দুতে রুট একুশ একক তৈরি হয়েছে। তাহলে ছবিটা অনুযায়ী এবার আমরা বুঝে নিই, ব্যাখ্যা করে দিয়েছি ছবিটা অনুযায়ী বুঝে নিই। প্রথমে ত্রিভুজ এ ই এফ এঁকেছি, যেখানে এই নিয়েছি দুই একক, এই নিয়েছি দুই একক, আর ই বিন্দুকে 90 ডিগ্রি এঁকেছি। তারপরে এফ এ নিয়েছি এক একক, তাহলে এদের যে এ আর এফ যুক্ত করে যে অধিভুজ পেয়েছি সেটা হয়েছে রুট পাঁচ একক। তাহলে এই রুট পাঁচ এককের সমান বৃত্ত সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ কেটেছি, যা বি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এ বি হয়েছে রুট পাঁচ একক। তারপরে আমি বি বিন্দুতে আবার লম্ব এঁকেছি, আগে যেমন লম্ব এঁকেছিলাম বি বিন্দুতে আবার লম্ব এঁকেছি, আর বি বিন্দুতে লম্ব আঁকার পরে আমি চার একক মানে বিসি চার একক দৈর্ঘ্য নিয়েছি উচ্চতা হিসাবে। তাহলে এ বি রুট পাঁচ একক ভূমি নিয়েছি, আর বিসি নিয়েছি চার একক উচ্চতা। তারপরে আমি যুক্ত করেছি এসি, এসি হয়েছে রুট একুশ একক। তাহলে এসি ব্যাসার্ধ নিয়ে আমি যে বৃত্তচাপ টেনেছি এ বিন্দু থেকে তা ডি বিন্দুতে ছেদ করেছে, যেটা দিয়েছে আমাদের রুট একুশ এককের দৈর্ঘ্য। এটাই ছিল নির্ণয় উত্তর আমাদের। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।